আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গাঙ্গোতরের সোনার সোহাগ মাখতে দিল না, না না ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। চলো বন্ধুরা মেইন কোর্সে যাই, প্রচুর কথা আছে এবং এটা আর্জেন্ট ভিডিও, বেশি বড় করবো নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকের সকালের ফার্স্ট ভিডিওটা আমার ছিল প্রতিবাদের ভিডিও, একদম তাই। যেমন প্রতিবাদ করেছিলাম কণিকার ক্যারেক্টার লুজ করার জন্য, তোর এগেনস্টে দাঁড়িয়েছিলাম এবং প্রতিবাদ করেছিলাম কণিকার হয়ে। ঠিক কণিকার দুই ননদ মামনি সোনা, তাদেরও যখন ক্যারেক্টার লিস্ট করেছিস তুই, তখনও প্রতিবাদ করেছি তোর এগেনস্টে গিয়ে ওদের পক্ষ হয়ে। অ্যাকচুয়ালি তাই, মানে তোকে আজকে যেই রকম উত্তেজিত হতে দেখলাম, তুই যেভাবে রুমালি এবং রুমালির হাজবেন্ডকে বলছিলি যে এরকম একজনের নাম করে রুমালির ক্যারেক্টারটাকে লেস করছে, সেম আমারও খারাপ লেগেছিলো। যার জন্য ফার্স্ট প্রতিবাদটা আমি করি, আমি এগুলো মানতে পারি না। এক্স্যাক্টলি বন্ধুরা, আমি এটা মানতে পারি না যেটা প্রুফ দিয়ে দেখাবে কেউ বা প্রুফ দিয়ে কেউ বলবে, তখনই সেটাই আমি শিলমোহর দেবো, সত্যের শিলমোহর। আজকে বল, তোর এগেনস্টে যে কেসটা দিল্লিতে চলছে সেটা কেন বলতো? কারণ তুইও এরকম একজনকে তার ভাসুরের সাথে শুয়ে অবৈধ সন্তানের মা হয়েছে এরকম রটিয়েছিলি। তাহলে এরকম উত্তেজিত সে সময় মানুষে হয়েছিল, আর তারা ঝেলেছে শুধু চুপ করে বসে একা ঘরের চোখের জল ফেলেছে। আমি কণিকার কথা বলছি বন্ধুরা, এমএসএল মাই সিম্পল লাইফস্টাইল এই চ্যানেলটার কথা বলছি। এতটা উত্তেজিত হয়েছিস, খারাপ লাগছে না? সেম তুই যখন একটা না একের অধিক প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে প্রত্যেকটা এক এক ধরনের পুরুষের সাথে শুয়ে দিয়েছিলি, তখন কেমন লেগেছিল বলতো তাদেরও? ঠিক তোর আজকে যেমন লাগছে সেরকম আমাদেরও লেগেছিল, যে এত বড় সাহস কি হয়। কারণ তুই তখন ভেবেছিলি যে রুমালির হাজব্যান্ডের মতন তো এদের কোনো পাওয়ার নেই, তাই না? যার জন্যে যে হেঁটে চলে বেড়াতে পারে না উজ্জ্বল, আর তোর নামে কমপ্লেন করবে কী করে? দেখ ধর্মের কল বাতাসে নড়ে, চলে গেল দিল্লিতে সিভিল স্যুট এবং ক্রিমিনাল স্যুট। ঠিক এই রকম কষ্ট পেয়েছিল তুই এমএসএলের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তোর মনের মতন করে পুরুষদের সাথে শুয়ে দিলি দিয়েছিলি, আর তার মধ্যে কণিকার ভাসুর 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 করে এমন ছয়লা করে দিয়েছিলি মানুষ এখন ভাসুর বলতেও লজ্জা পায়। ঠিক খারাপ লাগছে না? আমিও রুমালির হয়ে ফার্স্ট ভিডিওটা প্রতিবাদ করেছি যে এটা কখনো হতে পারে না, এইটা কখনোই বলা যেতে পারে না। বলেছি, নাম করেই বলেছি, যে এটা বলেছে না আমি তার নাম করে প্রতিবাদ করেছি। দেখ আমি কিন্তু ঠিক জায়গায় আছি, রুমালির হয়েও প্রতিবাদ করেছি আর কণিকার হয়ে তো প্রতিবাদ করেই যাব লাস্ট দেখা পর্যন্ত। অনেকে আমার সেই চুড়েল হাসিটা শুনতে চেয়েছিলে না, তো তোমাদের অন রিকোয়েস্টে আমি চুড়েল হাসিটা হাসি। তার উপর হাসি জানো, এই দালাল কাম এজেন্ট যার এখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, হ্যাশট্যাগ দালাল হটাও ওয়াইটি বাঁচাও, হ্যাশট্যাগ সংসার ভাঙা মহিলা হটাও ওয়াইটি বাঁচাও, মানে তোকে বলছি পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকিয়ার রানী, মানে পরকিয়াকে প্রমোট করিস, পরকিয়ার রানী হটাও ওয়াইটি বাঁচাও। তার সাথে আমার এই চুড়েল হাসিটা, ভালো লেগেছে? শেষ করিনি, শুরু করলাম তো, শেষ তো করবো, তবে খুব বড় দেবো না, আর্জেন্ট ভিডিও। আজকে যেইভাবে চরিত্রকে চৈত্রের শেলের মতন বিক্রি করা হচ্ছে, সেই সময় তুই একটা ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে এইভাবে চৈত্র সেলে যেমন বিক্রি হয় জামাকাপড়, ওইভাবে বিক্রি করেছিলি। ভুললে হবে না, তুই ভুললে আমি ভুলতে দেবো না, মানুষ তোকে ভুলতে দেবে না। সেই রকম এই রকম জ্বলে পুড়ে খাক হয়ে গেছিলো কণিকার, আর আমরা তোর মতন এরকম পাগলের মতন করেছিলাম। কন্ট্রোভার্সি চ্যানেল খুলি তোর এগেনস্টে দাঁড়াবো বলে মনে করিয়ে দিয়ে গেলাম, প্রতিবাদ করেছি রুমালির ক্যারেক্টার নিয়ে বলেছে আমি প্রতিবাদ করেছি, এটা মানা যায় না কখনোই না। তাহলে তোর সাথে আরও সে কী পার্থক্য রইল? আমি সেটাই বলেছি, না দেখে কারো ক্যারেক্টার লেস করতে নেই, যেটা একটি মাহির। আর তোর ভাগনা, তোর ওই 10 বছরের ছোট ছেলে আর তোর বান্ধবী ললিতার ছেলে, এইগুলো ভাগনাটাকে ছাড়, ভাগনাটা সে তুই মানুষের সাথে নোংরা জড়িয়েছিস, কিন্তু আর দুটো প্রশ্নের উত্তর দিস এখনও ক্লিয়ার হইনি আমরা, ঠিক আছে? মানুষকে বললে কীরকম রিটার্ন আসে দেখেছিস তো? ঠিক মনে হচ্ছে যে উজ্জ্বলদের কোনো রকম ইনফ্লুয়েন্স ছিল না বলে তুই বোধহয় সুযোগ পেয়ে গেছিলি, কিন্তু দেখ তোকে দৌড়াতে হবে সেই দিল্লিতে। রুমালিকে বল, আমি তো মনে করি যে ক্যারেক্টারটা খুব সহজ এক সেকেন্ডে বিক্রি করা, যেটা ওয়াইটিতে সে দেখেছি তুই করেছিস, প্রত্যেকটা ক্যারেক্টারকে আগে কলুষিত করেছিস। সে মায়ের বয়সী গীতাদিকে বল, আর তোর থেকে ছোট সে কণিকাকে বল, তাই না? কিন্তু যাদের ক্যারেক্টার লেস তাদের প্রোটেক্ট করতে নেমে গেছিস, সমাজের কী অবস্থা বল?
তোকে ওয়াইটি থেকে তাড়ানোর দরকার, তাহলে যদি ওয়াইটিটা একটা সভ্যভদ্র জায়গা যায়। চলো বন্ধুরা, এইটুকুনি বলার ছিল, ঠিক আছে? আমার হাসিটা কি আরেকবার দেবো? সারোয়াত, ছোট্ট গুটিটাকে সাবধান করো, আমার এই হাসি দিয়েই শেষ করবো। লাভ ইউ অল।